হাজার হাসখালিতে চোদ্দ বছরের নির্যাতিতা আপাতত ছাই হয়ে যাওয়া মেয়েটির সহনাগরিক হিসাবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মিলন মেলার অনুষ্ঠানে কি বললেন? কিন্তু অনেক ঘটনার মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি, আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপড হয়ে, আপনি রেপড বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি, ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 10 তারিখ, 5 তারিখে, 5 তারিখে পুলিশ জেনেছে কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়, এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব, এটা তার স্বাধীনতা। হ্যাঁ, আমরা এটা নিশ্চয়ই দেখব যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে, অ্যাকশন হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং অ্যারেস্ট করতে গিয়ে কোনো কালার দেখা হচ্ছে না, এটা বাংলায় হয়। আর তৃণমূল তৃণমূল বলে বেড়াচ্ছেন, বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল, কি করবেন বলুন? মাও তৃণমূল, বাবাও তৃণমূল, ভাইও তৃণমূল, বোনও তৃণমূল, মাসিও তৃণমূল, পিসিও তৃণমূল, তৃণমূলকে টানবার কি দরকার? ডিজিকে উদ্দেশ্য করে বলেছিলেন মেয়েটির অ্যাফেয়ার ছিল না, প্রেগনেন্ট ছিল কিনা, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, অর্থাৎ যে ভাষায় তিনি কথা বললেন তার মধ্যে সংবেদনশীলতার অভাব বড়ই প্রকট হয়ে উঠেছে। সৃজিৎ মুখোপাধ্যায়ের মতো পরিচালক তার ক্ষোভ উগড়ে দিয়েছেন, নির্ভয়ার মা আশা দেবী ক্ষোভ উগড়ে দিয়েছেন। আমি রাজনীতির কারবারিদের কথা বলবো না, কারণ তারা বিরোধীরা বিরোধিতা করার জন্য সব কিছুতেই বিরোধিতা করেন, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ যারা আমরা খেটে খাই, যাদের বাড়িতে ছেলে মেয়েরা আছে, তারা কিভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে শুনলেন? অর্থাৎ ওই 14 বছরের মেয়েটি, তার ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই, তার পুলিশের কাছ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার নেই, তার হসপিটালে ন্যূনতম চিকিৎসা পাওয়ার অধিকার নেই, এবং যেখানে তাকে দাহ করা হলো, কেরোসিন ঢেলে দাহ করা হলো, সেখান থেকে বৈধ ডেথ সার্টিফিকেট পাওয়ার অধিকার নেই তার পরিবারে। এখানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তি না ঘটলে অনেক পরিষেবা গরিব মানুষ পান না, কিন্তু 14 বছরের একটি হতভাগ্য বালিকা সুষ্ঠুভাবে তার পারলৌকিক কাজ, তার দাহ পর্যন্ত হল না, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তা কি বলছেন মুখ্যমন্ত্রী? ডিজি সাহেব, ওর কি লাভ অ্যাফেয়ার ছিল, ওকে প্রেগনেন্ট ছিল? অর্থাৎ নিজের প্রশাসন,
যে প্রশাসন 5 দিন হয়ে গেল ঘটনা জানতে পারেনি, হসপিটালে পরিবার ভর্তি করাতে পারেনি, বৈধ শংসাপত্র ছাড়া মেয়েটির নশ্বর শরীর পুড়ে ছাই হয়ে গেল, সেটা পুলিশ প্রশাসনের সার্বিক ব্যর্থতা, সেদিকে আঙুল না তুলে মুখ্যমন্ত্রী কার্যত ওই মেয়েটিকেই কাঠগড়ায় দাঁড় করালেন। এটা কি অসংবেদনশীলতা না? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে এই কথাগুলো বলতে পারেন? ভারতবর্ষে 2017 সালে 34,000 যৌন নিগ্রহ ধর্ষণের ঘটনা ঘটেছিল, তার মধ্যে 93% হয়েছিল পরিচিত জনের কাছ থেকে। আমাদের রাজ্যে কি হচ্ছে? কাকদ্বীপে গৃহবধূ গণধর্ষিতা হচ্ছেন, অভিযোগ করতে পারছেন না কারণ তার সন্তানের জীবন সংশয় হতে পারে। অন্য জায়গায় গণধর্ষিতা, অভিযোগ করতে পারছেন না, বাড়ি পুড়ে যেতে পারে, অর্থাৎ কোথাও যাওয়ার উপায় নেই। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ তো গ্রেপ্তার করেছে, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে। আর একটা কথা কি প্রমাণিত হয় না হাসকালের ঘটনা থেকে, যে নির্বাচিত জনপ্রতিনিধির পারিবারিক অনুষ্ঠানেও একটি মেয়ে নিরাপদ নয়? এই প্রশ্ন কি নাগরিক সমাজ তুলবে না? মেরুদণ্ড বিক্রি করে দেওয়া বুদ্ধিজীবীরা চুপ করে থাকতে পারেন, কিন্তু আমার আপনার মতো আম জনতা, তারা কিন্তু আশঙ্কা বোধ করছে, তারা কিন্তু আতঙ্কের প্রহর করছে। কাগজ খুললেই প্রতিদিন গণধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার, নাবালিকার উপর অত্যাচারের খবর। এবং পরিতাপের বিষয় হল 90% বেশি কেসে শাসক দলের সমর্থক নেতাদের নাম জড়াচ্ছে। 2011-এ ক্ষমতায় আসার আগে রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হতো না তা নয়, জ্যোতিবাবুও খুব অসংবেদনশীল ভাবে একটা কথা বলেছিলেন, সম্ভবত বামতলা বা বিরাটির ঘটনার পরে ওরকম তো কতই হয়, সম্ভবত অনিতা দেবানের ঘটনার পরে চূড়ান্ত অসংবেদনশীল বক্তব্য ছিল। কিন্তু সেই বক্তব্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কি খুব ফারাক আছে? পাকফ্রিডের ঘটনার পর তিনি বলেছিলেন ছোট্ট ঘটনা, তার দলের সাংসদ কাকলি গোস্তস্থিদার বলেছিলেন ক্লায়েন্টের সঙ্গে মনোমালিন্যের জেরে এই ঘটনা, কিন্তু তৎকালীন পুলিশের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন বলেছিলেন ইয়েস শি ওয়াজ রেপড, তদন্ত হয়েছিল, শাস্তি দিয়েছিল। কিন্তু দময়ন্তী সেনকে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলে ডিআইজি পদে বদলি করা হয়েছিল। 1996 সালে ব্যাচে আইপিএস অফিসার দময়ন্তী খুব আপ্রাইট মহিলা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির কৃতি ছাত্রী, এবং তার যখন তিনি যখন পড়ছেন সেই সময় থেকেই কিন্তু তিনি যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন লেখাপড়ায়। এইরকম একজন অফিসারকে ধর্ষণ কাণ্ডগুলোর তদারকি করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন, কোনো অসুবিধা হলে তিনি আদালতকেই চালান। অর্থাৎ সার্বিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের উপর আদালতের কোনো বিশ্বাস কিন্তু এখন নেই, ভিতটা টলে গেছে, বিশ্বাসটা টলে গেছে, এবং তার প্রভাবও কিন্তু জনজীবনে পড়ছে। সাধারণ মানুষও পুলিশ প্রশাসনের উপরে অনাস্থা প্রকাশ করতে শুরু করেছে। আর মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, সিট করছেন, পুলিশ তদন্ত করছে, গ্রেপ্তার করছে, তিনি বলছেন সবাই তো তৃণমূল। কিন্তু যে সংবেদনশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী, সেটা তিনি দিচ্ছেন না। লোকে এখন ধরেই নিয়েছে সিট মানে হচ্ছে তদন্ত থামাচাপা দেওয়ার কৌশল, সিট মানে হলো অপরাধীদের আড়াল করার চেষ্টা, বিরোধীদের অভিযোগ। সাধারণ মানুষ এই কথাগুলো এখন বলতে শুরু করেছে, আর তার উপরে আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আদালতের সার্বিক অনাস্থা। সেই জন্য বুধবার 3টের সময় নবান্নে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বার কাউন্সিলের নেতা আইনজীবী অশোক দেবকে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছে, কারণ এটা আদালত প্রশাসনের উপর সার্বিক অনাস্থা জ্ঞাপন করছে, এর দায় সরকার এড়াতে পারে। তিনি সংবাদ মাধ্যমের উপর দোষ দিতে পারেন,
তিনি বিরোধী দলের উপর দোষ দিতে পারেন, কিন্তু বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, স্থানীয় পুলিশ প্রশাসনের উপর তারা ভরসা রাখতে পারছে না। হাসখালির মেয়েটি একটি হসপিটালে ভর্তি হতে পারলো না, হাতুড়ে চিকিৎসকের কাছে তার চিকিৎসা করতে হলো, তার দাহ কার্য হলো একটি বেআইনি শ্মশানে, কিন্তু পুলিশ প্রশাসন কিছু জানলো না। মুখ্যমন্ত্রী বলছে 5 দিন পরে FIR হচ্ছে, FIR করতে গেলে স্থানীয় বাহুবলীরা ঘর বাড়ি চালিয়ে দেওয়ার হুমকি দেয়, আর পুলিশ তো কার্যত দল দাসে পরিণত হয়েছে। আপনি CBI এর উপর আঙুল তুলছেন, রাজ্যের পুলিশ প্রশাসন কি কাজ করছে? কিন্তু এখনো দেখুন প্রতিটা ঘটনা ঘটার পরে কিন্তু CBI তদন্তের দাবি উঠছে, স্থানীয় মানুষ করছেন। আমি বিজেপির কথা বলছি না, বিজেপি বিরোধী দল তারা তো করবেই, সাধারণ মানুষ পর্যন্ত CBI তদন্তের দাবি করছে। তাহলে রাজ্য পুলিশের থেকেও CBI এর উপর মানুষের ভরসা কিছুটা হলেও বেশি আছে, এবং আদালত মনে করছে যে CBI এর হাতে দিলে তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তাই আত্মসমীক্ষা কখনো ছোট ঘটনা, কখনো সাজানো ঘটনা, কখনো বিরোধীদের চক্রান্ত, কখনো সিট গঠন করে দেওয়া, এর মধ্যে গেলে চললে পরিস্থিতি শুধরবে না। যদি স্পষ্টভাবে বলা যায় না আমি বরদাস্ত করব না, এই মেয়েটির সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমি শাস্তি বিধান দেব, কঠোর শাস্তি নিশ্চিত করব, তিনি বক্তব্য এগিয়ে তো বলতে পারলেন না যে আনারুল হোসেন, অনুব্রত মণ্ডল, ভাদু শেখের মতো রাজনৈতিক নেতা কর্মীদের আর আমি আমার তলে কোনো জায়গা দেব না বলতে পারলেন না, তো তাহলে একটা আস্থা হতো। তিনি সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, বলছেন রাজ্যের ভাবমূর্তিকে নষ্ট করবার জন্য সংবাদ মাধ্যম চক্রান্ত করছে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলছেন না যে তার প্রশাসন, তার পঞ্চায়েত সবকিছুর উপরই মানুষের আস্থা কিন্তু কমে আসছে। একটা বিপুল ভোটে জেতা সরকারের মুখ্যমন্ত্রী তিনি, মানুষ আপনাকে সমর্থন জানিয়েছে, আপনি সামাজিক প্রকল্পের কথা বলেন, আপনি সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষ আপনাকে সমর্থন করেছে, সংখ্যালঘু ভাই বোনরা আপনাকে দুহাত ভরে সমর্থন করেছে, কিন্তু তারপরে বিগত 11 মাস ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যিভাবে, বিরোধী দলের কর্মীরা খুন হচ্ছে, কাউন্সিলর খুন হচ্ছে, বক্তুয়ের গণহত্যা হচ্ছে, মহিলা নির্যাতনের ঘটনা একটা দিনও বাদ যাচ্ছে না যেখানে রাজ্যে মহিলারা নিগৃহীত অত্যাচারিত হচ্ছেন না, এর দায় কে নেবে? সব কি সাজানো ঘটনা, সব কি ছোট্ট ঘটনা, সবই কি বিরোধীদের চক্রান্ত, সবই কি রাজ্যের ভাবমূর্তিকে মলিন করার চেষ্টা? মুখ্যমন্ত্রী যদি আইনার সামনে দাঁড়িয়ে আত্মনুসন্ধান করেন এবং কঠোর বার্তা দেন, এই যেটা বললাম অনুব্রত, ভাদু শেখ, আনারুলদের মতো কাউকে আমি আর দলে নেব না, আস্থা ফিরবে। যদি বলেন যে এই নির্যাতিতা মেয়েটি প্রেগনেন্ট ছিল না, অ্যাফেয়ার ছিল না, ওর পেট খারাপ ছিল, এটা না বলে চরম নিন্দা করে দোষীদের চরম শাস্তির বিধান সুনিশ্চিত করে তাহলে আস্থা ফিরত, কিন্তু তা তো হচ্ছে না। সেই জন্য আদালত CBI তদন্তের নির্দেশ দিচ্ছে এবং সার্বিক অনাস্থা, আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট সার্বিক অনাস্থা প্রকাশ করেছে, তার প্রতিফলন কিন্তু জনমানসে দেখা যাবে, হাইকোর্টের এই রায়গুলোর প্রতিফলন জনমানসে দেখা যায়, কারণ জনমানুষের আবেগের একটা প্রতিফলন রায় ঘটে, বিচারকদের রায় ঘটে। এখনো সময়, কারণ আপনি বিপুল ভোটে নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় নেত্রী বটে, আপনি চাইলে এই পুলিশ প্রশাসন মেরুদণ্ড সোজা রেখে সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস দেখাতে পারবে। পুলিশকে যদি আপনি দলদাসে পরিণত করেন, পুলিশ সুপার যদি আপনার দলের জেলা সভাপতির সামনে করজোড়ে দাঁড়িয়ে থাকে, সেই পুলিশ কখনো মেরুদণ্ড সোজা রেখে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে পারবে না। বাম আমল থেকে এটা শুরু হয়েছিল, এখন সেটা প্রকট। পুলিশকে যদি আপনি পুলিশের কাজটা করতে দেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, তাহলে কিন্তু মানুষের আস্থা ফিরবে।
তাহলে আদালতের রাস্তা আনিশকান্ডে হাওড়া জেলার গ্রামীণ জেলার সুপার সৌম রায় প্রথমে কি বলেছেন, পুলিশের তো কোনো ভূমিকা নেই। তারপরে তদন্ত হতে দেখা গেল যে হোমগার্ড কনস্টেবল সবাই গেছিলেন সেদিনকে, কই সৌম রায়ের বিরুদ্ধে তো আপনি কোনো ব্যবস্থা নিলেন না, তার স্ত্রী আপনার দলের বিধায়ক বলে এখানেই আস্থার ঘাটতি হচ্ছে মানুষের। সেই জন্যই আদালত সার্বিক অনাস্থা প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। তাই সংবাদ মাধ্যমকে দোষ না দিয়ে পরোক্ষে যে মেয়েটি 14 বছর বয়সে চলে গেল, যে রাষ্ট্রের কাছ থেকে সুরক্ষাটুকু পর্যন্ত পেল না, তাকে এবং তার পরিবারকে কাঠকড়ায় না তুলে যদি আপনি আত্মানুসন্ধান করেন এবং পুলিশ প্রশাসনকে নির্ভীকভাবে কাজ করার নির্দেশ দেন, তাহলে আপনার উপর পশ্চিমবঙ্গবাসীর আস্থা কিন্তু ফিরে আসবে, না হলে আপনার শকাত শরীরে ডোবা সময়ের অপেক্ষা।